বাবা মৃত হাজি মজলিশুর রহমান মিস্ত্রি, মাতা মৃত জরিদা খাতুন, পাতাকোট 5 নম্বর সোনপুর ইউনিয়ন, তুলাগঞ্জ থানা, মিরসরাই উপজেলা, চট্টগ্রাম। 1971 সালে আমি তখন চট্টগ্রাম ছিলাম পাহাড়তলিতে। তখন 25শে মার্চে যখন যুদ্ধ বাজলো, তখন আমি একটা দোকানের মানে ব্যবসা শিখতেছিলাম। শিখার পরে যখন যুদ্ধ বাজি গেল, তখন আমি 2-3 দিন থাকার পরে আমি হাইটি আমার নিরেশ্বরাইতে বাড়িতে আসলাম। আপনার বয়স কত ছিল? আমার তখন 19 বছর। হ্যাঁ, আমি কিছুদিন এখানে থাকার পরে এখানে শরণার্থী পার্ক হইতো, তখন আমরা তাদেরকে সহযোগিতা করতাম। সহযোগিতা করার পরে আমরা কিছুদিন দেখি যে আমাদের এই জোরালগঞ্জে এখানে একটা ক্যাম্প হইল পাঞ্জাবিদের। ক্যাম্প হওয়ার পরে আমরা এখন ওরা জানতে পারলাম যে আমরা ওখানে যুবক যারা আছে তাদেরকে মারি ফেলবে। তখন আমার ভাই আসিল একটা বড় পরে চেয়ারম্যান ছিল, আমার শ্বশুর টশুর নিয়া রশিদ আলম খেলাধুলা চেয়ারম্যান, ওরা বললো যে তোমরা ঠিক আছে, আমরা ওদের ইয়া নিয়ে আমরা ওদেরকে বলিয়া ঠিক আছে আমরা চলি যাই। ওরা মানে পাইলট দিয়ে আমাদেরকে শান্তিরাট হইয়া, কলাহাট হইয়া, আমরিকাট হইয়া তখন আমরা ডাইরেক্ট হরিণা ক্যাম্পে চলে গেলাম। সারাদিন সারারাত্রি ফাড়ি, তারা সারাদিন ছাড়ি হরিণা ইউথ ক্যাম্পে চলে গেলাম। ইউথ ক্যাম্পে যাওয়ার পরে কিছুদিন আমরা থাকি, অনেক কষ্ট করেছি, খানা দানায় কষ্ট করার পরে আমাদেরকে কিছুদিন পরে ত্রিপুরা ডিস্ট্রিক্টে ভারতে একটা তিস্তা ক্যাম্পে নিয়ে গেল। তিস্তা ক্যাম্পে ওখানে আমরা একটা ক্যাম্প বানাইলাম। ক্যাম্প বানানোর পরে আমরা 200 লোক ওখানে গেছি। যাওয়ার পরে ওখান থেকে আমরা কিছুদিন পাশে একটা ক্যাম্প আছিল, ট্রেনিং ক্যাম্প এই আর্মিদের, তখন আমরা ওখানে গেলাম। ওখানে আমরা 21 দিন অস্ত্র শস্ত্র, LMG, SLR, স্টেন গান, যেমন মাইন, এই গ্রেনেড, এগুলো আমরা প্রশিক্ষণ করলাম 21 দিন। আমরা ওখানে থাকার পরে আমরা আবার আসলাম হরিণা আর্মি ক্যাম্পে। আসার পরে ওখান থেকে আমরা কিছু গ্রুপ নিয়ে বাংলাদেশে সামলাশিয়া দিয়া ওখানে আসলাম। সামলাশিয়া বর্ডারে কমান্ডার সাইদলক ছিল। হ্যাঁ, সাইদলকের নেতৃত্বে আমরা সামলাশিয়া বর্ডারে ছিলাম। ওখানে 1 সপ্তাহ ছিলাম, অনেক কষ্ট করছি খানা দানা। ওখান থেকে পার হয়ে আসলাম বাংলাদেশে। বাংলাদেশে আসার পরে আমরা বাড়িতে যাওয়ার পরে তখন আমাদেরকে বিভিন্ন জায়গায় সেট করে দিল। আমরা তখন আবুরহাট আসিলাম, আবুরহাটের পূর্ব পাশে। হ্যাঁ, 6 নম্বর ঈশাখালী এবং 7 নম্বরের মধ্যে আমরা আসিলাম। ওখান থেকে মানে আমরা বিভিন্ন জায়গায়, যেমন মুস্তাননগর, তেঁতুইয়া, গোবিন্দনাথপুর এবং আবুতরব, এই বিভিন্ন জায়গায় আমরা এগুলা আসার পরে এগুলো বিভিন্ন জায়গায় আমরা অপারেশন করছি, এখন রেখি করছি, বিভিন্ন জায়গায় অ্যাম্বুশ নিছি। এইগুলা করার পরে তখন কিছুদিন পরে যাই, আস্তে আসতে মানে যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা মেইন রোডে ছিলাম। সেকান্তার, মোস্তফা, আবুল কাশেম, ফের নাম মোস্তফা, একটা মোস্তফা আছে, আবুল কাশেম আছে, তারপর সেকান্দার হায়দার, তারপরে শামসুল হুদা, তারপরে সৈদালক তো কমান্ডার আছে, নুরুদ্দিন চৌধুরী, নুরুদ্দিন, মানে এগুলো আমাদের আসছিল, আরও বিভিন্ন আছে, সবাই কি আর নাম এখন মনে থাকে। তখন ওখান থেকে দেখলাম যে না, জোড়াগঞ্জ থেকে যখন আমরা এম্বুশ জোড়াগঞ্জ ঘেরাও করবো, আমরা 5 নম্বর লই, আমরা 5 নম্বর বাড়ি, আমি 6 নম্বর 7 নম্বরে আসছিলাম, 7 নম্বর মানে আবুলের হুবিদি 7 নম্বরে। হ্যাঁ, এক মুড়ি বাড়িতে। তো ওখান থেকে সবাই যখন ঘেরাও করবো, তারপরের দিন দেখি যে পাঞ্জাবিরা সব জোড়ালগঞ্জ থেকে গাট্টি গোট্টা বালদিয়া চলে গেছে টাউনে। তখন কুমিরা, তখন কুমিরা যুদ্ধ হইল। কুমিরা আমরা মানে পিছনে ছিলাম, আমরা আর কুমিরা পর্যন্ত যাইনি। এরপর তো ওই ওখান থেকে শেষ কুমিরা যুদ্ধ তখন ডিক্লেয়ার হয়ে গেল, যে মানে এই আত্মসমর্পণ করার জন্য। তখন ওরা আত্মসমর্পণ করে বিভিন্ন জায়গায় আমরা পরে দিয়ে আমাদের সে বঙ্গবন্ধু আসলো, তখন আমরা ভাটিয়ালি ক্যাম্পে ছিলাম। ওখান থেকে কিছুদিন থাকার পরে আমরা কিছু সামান্য টাকা টুকা দিল, তখন আমরা চলে গেলাম। আমি বর্তমান বাংলাদেশ নিয়ে সন্তুষ্ট মানে অনেক সন্তুষ্ট। আমরা মুক্তিযোদ্ধা চেতনাকে আমরা বিশ্বাস করি, শেখ হাসিনার রাজনীতিকে আমরা বিশ্বাস করি, শেখ হাসিনার সব দিকে আমরা বিশ্বাস করি, আমরা মানি এটা। এই যেভাবে বাংলাদেশ উন্নত হইতেছে, কোনো সরকার 40 বছরও কোনো সরকার পারে নাই,
এই সরকার যতটুকু করেছে। তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কিভাবে তারা দেশকে এগিয়ে নিতে পারে? তরুণদেরকে তো আমরা বলি সবাইকে, তোমরা আসো, তোমরা এই মুক্তিযোদ্ধা চেতনা আসো, তোমরা এটা ভালো হবে না এটা ভালো হবে, যেমন যারা অন্য দল করে আমি নাম বলবো না, তাদেরকেও আমি এখন বুঝাই বুঝাই আনি, চেষ্টা করি যে না তোমরা এই সরকারের পক্ষে তোমরা রাজনীতি করতে চেষ্টা করো, এই সরকারের সমর্থন করো।